আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সো আজকে আমরা দেখব টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের জেলার দুই জেলার একত্রে সম্মিলিত যে নৌকা বাইশটি হয়েছে যমুনা নদীতে সেটার কিছু অংশ, এবং আমরা পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। নৌকা বাইশ দেখতে কী পরিমাণ লোক হয়েছে তা তো আপনারা এই গাড়িগুলো দেখে বুঝতে পারছেন, আরও সামনেও আমরা দেখাবো। চলুন ওই দিকে যাওয়া যাক। সাইটের শ্যামার ঘাট দিয়ে আমরা গিয়েছিলাম, দেখুন রাস্তার অবস্থা। জায়গাটার অবস্থান টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের মাঝখানে যমুনা নদীর মধ্যে, যেটা মাঝখানে পড়েছে সেখানে আজকে প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সিরাজগঞ্জ জেলার এবং টাঙ্গাইল জেলার অসংখ্য নৌকা। ফার্স্টে আমরা যে জায়গাটিতে গিয়েছিলাম সেখানে প্রচুর পরিমাণ লোক ছিল, যার কারণে আমরা ভালোভাবে দাঁড়াতেও পারছিলাম না। সেই জন্য অন্য আরেকটা সাইটে যাই, যেটা ঘাটপাড় বলা হয়, যমুনা নদীর এক পাশে। এবং সেখান থেকে আবার নতুন করে আমরা একটা ভাড়া করে ঘুরে দেখার চেষ্টা করি। স্থানীয় লোকের তথ্য অনুসারে প্রতি বছরই টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলার মধ্যভাগে যমুনার এই নদীতে নৌকার বাইচের আয়োজন করা হয়, যেখানে প্রতি বছরই তারা অংশগ্রহণ করে থাকে। এখান থেকে আমরা একটা নৌকা ভাড়া করব, চলুন তার পাশাপাশি নৌকা বাইচের কিছু ইতিহাসও জেনে আসি। নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ একটি গণ বিনোদন হিসেবে প্রচলিত, যার উৎপত্তি নবাবদের সময়কালে। মুসলিম যুগের নবাব বাদশাহদের আমলে নৌকা বাইচ বেশ জনপ্রিয় ছিল। অনেকে মনে করেন নবাব বাদশাহদের নৌবাহিনী থেকেই নৌকা বাইচের গোরপত্তন হয়। পূর্ব অঞ্চলে ভাটি অঞ্চলের রাজ্য জয় এবং রাজ্য রক্ষার অন্যতম কৌশল ছিল নৌশক্তি। নৌকাবাইচকে উৎসাহিত প্রদান এবং ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে বছরই বাংলাদেশের জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করা হয়। মূলত বর্ষার শেষ সময়ে এই প্রতিযোগিতাগুলো শুরু হয়ে থাকে।
এমবি এমবি জানি এমবি এই সাইডে
এইভাবে বুঝাই তো হ্যাঁ সেই তো ড্রোন হইলে দাম দেন মাইরা দিলে একবার বোঝ কেন বোকা কই ওই যে ওই যে ওই যে হ্যাঁ সাইড করেন ভাই সাইড করেন মানুষ নাকলে ওই পারে প্রচুর লোক
সামনে ডেট ঠিক করেন, মামা যাবো, হালিম ভাই আছে, হালিম ভাই আছে, মামা আছে, ব্যাগের নিয়ে কিছু বিরেন নিয়ে আপনি নলে দেখেন দিকে
নৌকা বাইচ শেষ, আমরা মূলত সম্পূর্ণ ঘুরে দেখতে পাই নাই, তো যতটুকু পেরেছি অবশ্যই দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের নৌকাটা তীরে চলে এসেছে, আমরা এখন নামবো।